আগামী নয় তারিখে বাংলাদেশে ঈদি মিলাদুন নবী হচ্ছে এই শব্দটাই বেদাতি শব্দ ঈদ তোমাত্র দুটাই হয় ঈদুল ফিতর ঈদুল আজহা এত সস্তা না চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না যুগে যুগে এই সমস্ত আলমরাই বেদায়তের সহায়ক হয়ে কাজ করেছেন আলমরা তিনটা শ্রেণী একদল আলেম যারা শীর্ষ বেদাতের প্রতিবাদ করে আর একদল আলেম যারা এগুলো বুঝে কিন্তু কথা বলে না আরাকুল আলম যারা এগুলোর পৃষ্ঠপোষকতা করে যারা আল্লাহর বিধান স্বীকার করে ইসলামের পরি করলেও তারা কাভের ঐকরণে শির্ক বেদাত যুক্ত আমল নিয়ে কোশৃঙ্কাল জান্নাত পাওয়া যাবে না ঠিক যেমন ভেজাল খাদ্য খেয়ে পেট ভালো থাকে না ভেজাল ওষুধ ওষুধকে ওষুধ রোগ সারে না শিরক বেদাত যুক্ত ইসলাম দিয়েও কবরে কোনো কাজে লাগবে না এই দিয়ে মিল নবী নিঃসন্দেহে 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 একটা বেদাতি প্রথা এই প্রচার ফাঁদে পড়বেন না এর জন্য পাঁচ মিনিট সময় ব্যয় করা পাঁচ টাকা ব্যয় করা যেটাই করবেন সেটাই আপনার গোনাহের অর্থাৎ আপনার আমল লিপিবদ্ধ হয়ে যাবে যাবেন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا اعتدنا جهنم للكافرين نسلا قل هل ننبئكم بالأخسرين عمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسله هزوا سورة كهف في <applause> জাবাতু হামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর জন্য এবং জাবাতু দরুদ ও সালাত আশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মানুষের জীবনে শর্ত শয়তান পূরধি মুহূর্তে bode भ्रষ্ট করার চেষ্টা চালিয়ে যায় আল্লাহ পাক শয়তানের আয়ুকে বৃদ্ধি করে দিয়েছেন যতদিন দুনিয়াতে মানুষ থাকবে ততদিন শয়তান থাকবে শয়তানের সঙ্গে যুদ্ধ করেই মোমেনকে চলতে হয় শয়তান প্রতি মুহূর্ত মোমেনকে জান্নাতের রাস্তা থেকে সরিয়ে নিতে চায় আর সে কারণ কোরআনে অসংখ্য জায়গাতে আল্লাপ মুসলমানদেরকে সাবধান করেছেন বর্তমান আয়াতটি মক্কায় নাজিল হয়েছে পুরো সোরাটি মক্কি মক্কায় যেহেতু দিনের দাওয়াত শুরু হয়েছে সেখানেই এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে বলা হয়েছে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের বংশ ছিল পৃথিবীর সেরা বংশ ইব্রাহিমী বংশ ক্রহেশ বংশ সেই বংশের অধপতন থেকে শিক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে বরং এই আয়াতগুলো শোনানো হচ্ছে সর্বোচ্চ তৌহিদী বংশ অতল অতলতলে তলিয়ে গেছিল যে কাবাগৃহ ছিল তৌহিদের কেন্দ্র সেই গৃহ পরে মূর্তিগৃহে পরিণত হয়েছিল করেছিল কারা ইব্রাহিমের সন্তান হওয়ার দাবিদাররা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন সেখানে নবী হয়ে এলেন চল্লিশ বছর বয়সে তখন তিনি তার কমকে ডেকে এগুলোর ব্যাপারে সাবধান করলেন কিন্তু তারা এগুলো শোনেনি তখন একের পর এক আয়াত নাজিল হয়েছে তার মধ্যে সুরার কাফের এই পাঁচটি আয়াতত রয়েছে আল্লা বলছেন ফাসিবাল্লা দিন এ কাফর বা কাফররা কি মনে করেছে তারা আমাকে ছেড়ে অন্য কেউ বন্ধু গ্রহণ করবে তাদের মনে রাখা উচিত ইন্না আনা জাহান্নফেরজল নজলা। আমরা জাহান্নামকে কাফেরদের আপ্যায়নের জন্য প্রস্তুত করে রেখেছি আকসারিনা তুমি বলে দাও লোকদেরকে আমরা কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব আল্লা দিন ফিল্ হায়াতের দুনিয়া যারা পুরা জীবনটাই নষ্ট করেছে দুনিয়াবী জীবনে পুরা সময়টাই নষ্ট করেছে এবং সে ভেবেছে অন্ন সোনা তারা খুবই সুন্দর কাজ করছে কাজ করছে শির কফুর বেদাত সে ভাবছে আমি খুব ভালো কাজ করছি অথচ এটা আদৌ ভালো কাজ নয় যা লেখা হচ্ছে জাহুম জাহান্ন বেমা কফর এর বদলা হচ্ছে সেরফ জাহান্ন ফলানকিমুল কয়ামতে ওয়াজনা এসব লোকদের জন্য কেয়ামতের দিন আমি দাড়ি পাল্লা উঠাবো না ওরা অটো ফেল অটো পাস নয় সব জাহান্নামে চলে যাবে মায়ের জিজ্ঞেস করলেন হে আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ ফাঁক ওই দিন তো জারাই পড়লে না উঠায় তার হিসাবটা কিভাবে হবে তা আল্লাহ রসুল জবাব দিলেন দেখো আল্লাহ তো জানেনি এরা সব জাহান্নামে যাবে তো ওদের হিসাবটা সহজে নেবেন খালি উল্টাবেন পাতা অতি শেষ যাচাই বাসাই করবেন না আমাদের যেন সেই লোকদের অন্তর্ভুক্ত না হতে হয় সেজন্যই এই আয়াতগুলো আপনাদের সামনে আমরা তেলেবাদ করছি আর কিছুই না সারা জীবন ভালো ভালো কাজ করে গেছি অত ভাবছি খুব সুন্দর কাজ করছি আল্লাহ বলছেন একসারি না আমার এরা ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্তরা এ কারণে মালিক মালক রহমতুল্লা বলছেন মানে ইত্যাদি বেদা আতান যে ব্যক্তি একটা বেদাত শুরু করলো ইসলামের মধ্যে ও জামা অন্না হুন্না সে এটাকে সুন্নত মনে করে নিল ফকাত জামানো খান সে ধরে নিল যে মোহাম্মদ রেসাল্লা প্রচারে খেয়ানত করেছেন বরু নতুল্লা বলছেন মানস তাহসানা ফকাত সর্রাহ যে ব্যক্তি নতুনভাবে ধর্মীয় বিধান চালু করল সে নিজে একটা শরীয়ত রচনা করল কঠিন ধমকি এবং মালিক রহমতুল্লাহ আরও ব্যাখ্যা দিচ্ছেন আহাদ সালাম ও সাহাবি ফালাম দিন আন আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জমানায় যেটা দিন ছিল না এই যুগেও সেটা দিন হিসেবে গণ্য হবে না শুধু কেয়াস করে করে যুক্তি খাটিয়ে খাটিয়ে ধর্মের বিধানগুলি কিন্তু হয় যখনই বলে হাদিসে আসে কি দেখেন তখন উত্তর আসে হাদিসে কি সব কিছু থাকে আপনি বেগুন দিয়ে ভাত খাবেন নাকি কি পটল দেখাবেন তাও কি হাদিসে থাকবে এই সমস্ত ফালতু যুক্তি দিয়ে মুসলমানকে কোরআন সুন্দর বিধান থেকে দূরে সরে নিয়ে যায় একদল কথিত ওলামায়ক রাম আগামী নয় তারিখে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী হচ্ছে এই শব্দটাই বেদাতি শব্দ ঈদ তো মাত্র দুটাই হয় ঈদুল ফিতর ঈদুল আজহা এই বেদাতিরা আবার ঈদ বানিয়েছে নাম দিয়েছে ঈদ মিলাদুলনী রসুলের জন্মের খুশি আমরা তিন বছর আগে হাতিয়া সফরে গেছিলাম আমি জীবনে প্রথম দেখলাম ওটা যে তেষট্টিটা ঈদ হয় আমরা তো জানি একদিন হয় তেষট্টিটা ঈদ হয় কে জানে পরে বুঝলাম আল্লা রসিলের বয়স ছিল তেষট্টি বছর তো তেষট্টিটা ঈদ করতে হবে এর নাম দিয়েছে আয়াদ শরীফ আয়াদ ঈদের বহু বসন সদরঘাটে দেওয়ালগুলো পোস্টারে ভর্তি করা এই শব্দটা আমার জীবনে প্রথম দেখা আমি যেটার অর্থ কি পরে বুঝলাম এদিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এই পোস্টার আমাদের নজরে কখন পড়েনি দুনিয়ার সেরা ঈদ ঈদ এ অথচ জন্মটা বড় না নবুয়তটা বড় যে কোনো ব্যক্তি বলবেন নবুয়তটাই বড়। যদি তিনি নবী না হতেন তাহলে কি তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হতেন আল্লাহ থেকে নব দান করলেন চল্লিশ বছর বয়স জন্মের সময় কেউ জানতেন উনি কি হবে ইসলামের বিধান খুবই স্পষ্ট যার জন্মবার্ষিকী পালন করছে তিনি নিজে তার বার্ষিকী পালন করেন নাই তার চারজন খলিফা আবুবকর ওমর ওসমান আলী তারাও কখনো করেন নাই ইসলামী খেলাফতের কোনো যুগেও এগুলো কেউ আমরা দেখিনি ইতিহাস সাক্ষ্য যে ছশো পঁচিশ হিজড়িতে ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মোজাফর উদ্দিন কুকুবরি খ্রিস্টানদের বড়দিন উৎসবের অনুকরণে মুসলমানদের নবীর জন্মদিবস পালন শুরু করে খ্রিস্টানরা তাদের যীশু খ্রিস্টের জন্মদিবস হিসাবে পঁচিশে ডিসেম্বরকে পালন করে মুসলমানরা তাদের নবীর জন্মদিবস হিসাবে নবী পালন করে এটা হলো উৎস আল্লাহ রসুলের মৃত্যু হয়েছে এগারো হিজিতে তার ছশো চোদ্দ বছর পরে যে জিনিসটা আবিষ্কার হয় সেটা কি কোনো শূন্যত না বেদাত হয় এ তো পাগলও বলব এটা বেদাত বেদাত যাতা বেদাত না একেবারে এখন তো একটা কেউ আমরা বানিয়ে দিই এটাকে শূন্যত হবে অথচ আমরা দেখছি পাকিস্তান থেকে বিরাট একজন আলেমকে ডেকে আনা হয়েছে ঢাকায় বিশাল সম্বর্ধনা দিয়ে তিনি জশনের জুলু সেঈদ মিলাদুলনবীর নেতৃত্ব দেবেন সেজন্য বাংলাদেশের লক্ষ্য খুঁজে হয়নি তাদের চেহারা স্রোত দেখলে মনে হয় যেন আসতে না এত সস্তা না চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না যুগে যুগে এই সমস্ত আলমরাই বেদাতের সহায়ক হয়ে কাজ করেছেন আলমরা তিনটা শ্রেণী একদল আলেম যারা শীর্ষ বেদাতের প্রতিবাদ করে আরেকদল আলম যারা এগুলো বুঝে কিন্তু কথা বলে না আরেকদল আলম যারা এগুলোর পৃষ্ঠপোষকতা করে বর্তমানে এই তৃতীয় শ্রেণীর আলেম যারা বেদাতের পৃষ্ঠপোষকতা করে তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে কারণ সেখানে দুনিয়া অনেক কিছু পাওয়া যায় আর যারা প্রতিবাদ করে তারা নির্যাতিত হয় মানুষের কাছে সম্মান পায় না কিন্তু তারা জান্নাত পায় বড় পাওয়াটা ওইটাই যারা সত্যিকার অর্থে জান্নাত লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করেন তাদেরকে অবশ্যই ফিরে যেতে হবে নবীর সুন্নতের দিকে কারণ তিনি পুরস্কার বলে দিয়েছেন মান আমলা আমেলান মা লাইসা মিনহ যে ব্যক্তি এমন আমল করল যা দিনের মধ্যে নাই সেটা মরদুত প্রত্যাক্ষত মানে আমেল আমেলন লাহ না ফাহু আরদ্দন যে ব্যক্তি এমন আমল করল যে আমল আমরা করিনি সেটা মরদুত প্রত্যাক্ষত এই সমস্ত স্পষ্ট হাদিস থাকতে মুসলমান কীভাবে নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারে দিনের নামে হ্যাঁ যদি এগুলো বলেন সামাজিক কারণে করছি বিয়ের মজলিসে অনেক সময় সামাজিক অনেক কাজ মানুষ করে এগুলো সেরেবতা মধ্যে পড়ে না যখন আকিদের মধ্যে চলে যাবেন ধর্মের নামে হবে তখন আর আপনাকে সহ্য করা হবে না ধর্মের নামে করতে গেলে আপনাকে অবশ্যই শরিয়তের বিধান অনুযায়ী করতে হবে বিপরীত করলে চলবে না অঙ্ক কোশ্চেন ক্লাসে গিয়ে দুই এবং দুই যোগফল লেখো ছাত্র লিখবে চার অথবা ভুল করে লিখবে পাঁচ শিক্ষক যদি মনে করে এই এক বেশি লিখেছে একে এক নম্বর বেশি দেওয়া হোক অর্থাৎ যে ব্যক্তি যে ছাত্র পাঁচ লিখেছে সেই পাশ করবে যে স্যার লিখেছে সে ফেল করবে এরকম যদি শিক্ষক হয় বাংলাদেশে তাহলে সবই ফেল হয়ে যাবে ধর্মের কাজ বেশি করছে অর্থ বড় বড়ো ধার্মিক ইসলামের দৃষ্টিতে এইসব ধর্মের কোনো মূল্য নেই ঠিক যেমন ক্লাসে দুয়ে দিয়ে পাঁচ লেখার কোনো মূল্য নেই ইসলামের নামে ওরকমভাবে বাড়তি ইবাদতার কোনো মূল্য নেই যা আছে তাই করবেন বাইরে যাবেন না সে যুগে যখন এটা চালু হলো তখন ইরাকের ওলামা ইকরাম শহর ছেড়ে পালালো যে এখন আল্লাহর গজব নামবে এ কি শুরু হয়ে গেল ক্ষমতা আছে ক্ষমতার দম্ভে অনেক কিছু তো মানুষ করে কিন্তু না সে যুগে একজন নাম করা আলেম এগিয়ে গেলেন সরকারের সাপোর্টে তিনি একটা বই লিখলেন তনবীর রাজিল মনির বই নামে বইটা লিখে গভর্নরকে হাদিয়া দিলেন গভর্নর তো খুশিতে বাঘবাগ কোনো আলেম আমাকে সাপোর্ট দিচ্ছে না ইনি আমাকে সাপোর্ট দিলেন সেই যুগে এক হাজার স্বর্ণমুদ্রা তাকে হাদিয়া দিলেন এখন বাকি আলমরা ভাববে তাই তো আমরা তো ফেল করলাম তাহলে আমরা দু একটা লিখি সুযোগ এরকম তো শুরু হবে দেখা গেলো যুগে যুগে দুষ্টমতি ওলামা এখরাম এবং যেরকম নাম করা আলেম তাদের মধ্যে শয়তান ঢোকে আগে তাদের দ্বারাই সমাজ দ্রুত ধ্বংস হয় কারণ তাদের অনুসারের সংখ্যা বেশি ছোটো খাটো আলেমদের মানুষ চেনে না বড়ো বড়ো আলেমদের সবাই চেনে এবং তাদের মধ্যেই এই শয়তান কাজ করে অতএব খুব সাবধান দেড় হাজার বছর আগে সাবধান করে দিয়ে খাজানামা তাবি মোহাম্মদ সিরিন তার শিষ্যদের বলছেন দেখো দিন তা খুজ দিন একম দেখো হে বৎস এটা হলো দিন দিন গ্রহণ করার আগে তুমি দেখো কার কাছ থেকে তুমি দিন গ্রহণ করছো ব্যক্তিটাকে আগে দেখো সে কোন মতলে তোমাকে দিন শেখাচ্ছে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে এক এক মাদ্রাসা এক এক রকম শেখাচ্ছে ছাত্র ছোট্ট কচি বাচ্চা ওরা তো কিছু বোঝে না তাদের মগজ ধলেই করা হচ্ছে যেভাবে তারা সেইভাবে করছে যত এদিনে জুলুস হবে দেখবেন এই মাঠে ছাত্ররাই বেশি এদেরকে নিয়ে ট্র্যাক ভরবে নিয়ে সারা শহর প্রদক্ষিণ করা হবে আগে এগুলো ছিল না এখন খুব বেড়ে গেছে সাবধান ইমানদার সমাজ আল্লাহ বলছেন তোমরা হলে আকসারি না আমাল ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত পাক বলছেন আমি ওই দিন তোমাদের জন্য পাল্লা উঠাবো না এখানে শব্দ কাফের হয়েছে বলে ভাববেন না যে আমরা নই না যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে ইসলামের পরি করলেও তারা কাঁপের ওই করণে শির্ক বেদাত যুক্ত আমল নিয়ে কোশৃঙ্খলের জান্নাত পাওয়া যাবে না ঠিক যেমন ভেজাল খাদ্য খেয়ে পেট ভালো থাকে না ভেজাল ওষুধ খেয়ে ওষুধ রোগ সারে না শীর্ক বেদাত যুক্ত ইসলাম দিয়েও কবরে কোনো কাজে লাগবে না ইসলাম হবে কোরআন এবং সহিদিসের বিধান মোতাবেক তার বাইরে কোনো ইসলাম নাই মৌলিকভাবে তিনটা বিষয় মনে রাখবেন কোরআনের সর্বশেষ আয়াত কোনটা সূরা বাকারা দুশো আকাশী আয়াত আল্লাহ রসুলিয়ার মৃত্যুর সাত দিন বা একুশ দিন পূর্বে এই আয়াতটা নাজিল কি ছিল সেখানে অতাকু ইয়মান তোর জাউন আফি হেল্লাহ সুমা তোয়াফ্ফা কুল্ল নাফসিল মিমা আকাসবত আহমলা ইউজদামো হে মানুষ তোমরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সবাইকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহর কাছে অতঃপর তোমাদের প্রত্যেককে তোমাদের কৃতকর্ম অনুযায়ী ফলাফল দেওয়া হবে কোরআনের বিশ্ববাসীর কাছে এটাই ছিল কোরআনের সর্বশেষ আসমানি তার বার্তা এরপরে আর কোরআন নাজির হয়নি দ্বিতীয় বিষয়টি হচ্ছে রসুল্লা সাল্লা জীবনের শেষ ইমামতি মারা গেলেন সোমবারে আগের বৃহস্পতিবার উনি ইমামতি করলেন সেখানে সুরা মোর সালাত পড়লেন যার শেষে রয়েছে হাদিসিম বাহু ই ভাবে এই হাদি অর্থাৎ এখানে হাদিস অর্থ কোরান হাদিস কোরআন দুটোকে সামিল করে আর কোন বাণীর উপরে তোমরা ইমান আনবে তিনি ইমামতের হালতে মুসল্লিদেরকে ওসিয়াত করে গেলেন কোরান আসার পরে আর কোন বাণী পৃথিবীতে নাজিল হয়নি হবেও না শেষ তোমরা আর কোন বাণীর উপরে ইমান আনবে এবার আসুন আর শেষ বিদায় হজের হস্তি একটাই করেছেন ওটাকে আমরা বিদায় হজ বলি কারণ এরপর তিনি হজ করার নেই বিদায় হজের হজের শেষের পরের দিন অর্থাৎ আইএম তিকের দ্বিতীয় দিন কোরবানির দিন উনি জনগণের উদ্দেশ্যে বললেন তারাক তৌফিকম লান তাদু উম সত্যম বিহিমা সুন্নাত নবীহি আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি কখনোই তোমার পদভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুটো কঠিনভাবে ধরে থাকবে আল্লাহর কেতাব এবং তার নবীর সুন্নাহ বাস এই পর্বত তিনটা ধরে নেন এই তিনটা জিনিস আমাদেরকে তিনি সর্বশেষ ওসিয়াত হিসাবে একটা আল্লাহ বলেছেন আর দুটা রসুল আমাদের ওসিয়াত করে গেলেন মানুষের জীবনের সর্বশেষ কথাটি গুরুত্বপূর্ণ হয় যে কোনো সন্তান তার বাপ মায়ের মৃত্যুকালীন ওসিয়াতকে গুরুত্ব দেয় মুসলমান তার নবীর সর্বশেষ কথা তিনটিকে গুরুত্ব দেবে না কোরআন বাদ দিয়ে মানুষ যাচ্ছে কোথায় তাকাই না সেদিকে আল্লাহ রসুল করলেন কি করলেন না খবরও নেয় না অথচ যশনে জুলুস হচ্ছে বড় বড় মিছিল হচ্ছে শহর কাঁপিয়ে দিচ্ছে না জানে কি একটা ব্যাপার আনুষ্ঠানিকতায় বন্দী ইসলাম আর এগুলি স্রেফ প্রদর্শনী রসুলের ভক্তির প্রদর্শনী প্রদর্শনী দিয়ে কশিনকালে ভক্তি প্রমাণ করা যায় না আল্লাহ বলছেন উল ইন কুন্তুম তাহিবুন আল্লাহ বলেন এ কেমল্লাহ তুমি বলে দাও তোমার যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করবো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ রসলের সারাটা জীবনে কোশ্চিন কালো ঈদি মিলাদ খুঁজে পাওয়া যাবে তাহলে আপনি কার অনুসরণ করছেন এই দিন সরকারের ছুটি ঘোষণা করা হয় বেদাতিদের কারণে এদেশে যে তিন চার কোটি আহলেজ বাস করে তাদের তিন পয়সা মূল্য নেই বেদাতিদের কারণেই ছুটি ঘোষণা করা হয় এবং সরকারের যত নেতাগোত আছে সব সেখানে যেয়ে হাজিরা দেয় ঢাকা মসজিদে গৌসুল আজম বানানো হয়েছে গৌসুল আজম মানে শ্রেষ্ঠ ফরিয়াস শ্রবণকারী গৌসুল আজম বলা হয় বড় বরাফির আব্দুল কাদের জিলানিকে অথচ তিনি থাকেন মক্কায় তাদের আকিদা অনুযায়ী কিন্তু এখন দেখছেন আসে ঢাকায় সেখানে এত জোরালো মিলাদ হবে বাংলাদেশের কাঁপিয়ে দেবে এই জোশের বাইরে যে কে কথা বলবে দেই সরকার নত জানু হয়ে গেছে এগুলো দিয়ে আখরাত পাওয়া যাবে না সাবধান থাকেন যা আল্লাহ ভালোবাসতে হয় তার রসুলের ইত্তেবা করতে হবে রসুলের ইত্তেবা ব্যতীত আল্লাহকে ভালোবাসা পাওয়া যাবে না এটি হলো মৌলিক কথা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যুগে যুগে আলমরা ছিল বেদাতের পিছনে আজও থাকবে আগামীতেও থাকবে কিন্তু যাচাই বাজে করার কাজ কে করবে সরকার তো লেখাপড়া দেয় না সরকার তো বলবে আলমরা করছে আমরা কী করব না এজন্য মুসলিম দেশের প্রধান ব্যক্তিকে আমির বলা হয় খলিফা বলা হয় তাকে অবশ্যই কোরআন শূন্য জানতে হয় মূর্খ লোক কখনই মুসলিম দেশের ইমারতে আসতে পারে না দুর্ভাগ্য আমাদের তারাই ক্ষমতায় আছে তারা খালি দেখে ভোট কোন দিক বেশি কোন দিকে সাপোর্ট বেশি এটি হচ্ছে তাদের মূল্যায়নের মানদণ্ড ও চাল্লাহ আক্তার রসুলকে সাবধান করে দিচ্ছেন দেখো অইন তোতাই আকসরমান ফল্লাহর কান সাবিলিল্লাহ ইন এক্তা বেউন ইল্লাহ দান অইন হম হে মোহাম্মদ সাবধান যদি তুমি অধিকাংশ লোকের কথা শুনে কাজ করো ইউদাল্লিউ কান সাবিলিল্লাহ ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে এই ইয়াততাবাউনা ইল্লা কারণ ওরা অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে ওয়াইন্নুম ইল্লা ইখরাসুন ওরা অনুমান ভিত্তিক কাজ করে কথা বলে অথচ আল্লাহ বলছেন উন যন্না লা ইউগনিমুল হক ধারণা কখনো সত্যের মোকাবেলায় করতে পারে না অধিকাংশ স্থানে আপনারা দেখবেন সত্যের পক্ষে লোক কম মিথ্যার পক্ষে লোক বেশি বেশি যদি যাবে সেটিক সত্য হবে কোরআন সন্ন্যার সবচেয়ে বড় গুরুত্ব এই ইসলামের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এই ইসলামের বিধানগুলো অপরিবর্তনীয় ভটাভটি করে যুগে যুগে পাল্টানো যায় না ইসলাম বিশ্বধর্ম এ সমস্ত কাজই অত্যন্ত দুর্দর্শিতাপূর্ণ একটু চিন্তা করলে বুঝবেন এটা কত গুরুত্বপূর্ণ আর সে কারণ ইসলামের অনুসারীদের ভোটাভুটির ভিত্তিতে ইসলাম পরিবর্তন হবে না বরং ইসলামের কারণেই আমাদেরকে পরিবর্তন করতে হবে নিজের আঁকি আমাদের কারণে ইসলাম পরিবর্তন হবে না এ বিষয়গুলি প্রত্যেকটা মুসলমানের সামনে পরিষ্কার থাকা উচিত অর্থনৈতিক ক্ষতি আপনারা জানেন সামাজিক ক্ষতিও জানেন দুই সালের তৎকালীন অর্থমন্ত্রী একটা হিসাব দিয়েছিলেন যে একদিন যদি অফিস আদালত বন্ধ থাকে সাড়ে চারশো কোটি টাকার লস হয় দুই হাজার সালে মানে কি বাইশ বছর আগে তো এখন তো অনেক বেশি এই শত শত কোটি টাকার লস হচ্ছে দেশের একটা বেদাতের জন্য শুধু বেদাতের অনুসারী ব্যক্তি দায়ী হবে না পুরা দেশবাসী কে আমাদের মাঠে আল্লাহকে সুপারিশ করবে আল্লাহ এই হজুরদের ফতোয়ার জন্যে আমরা এদিন কাজকাম করতে পারিনি অফিস যেতে পারেনি কামলা দিতে পারেনি কিছুই পারি না ছিলাম ওই দিন উত্তর দেবে কি হজুররা সাবধানে পা ফেল বা নইলে আমরাই মরবো দুনিয়ার ইতিহাসে যত অঘটন ঘটেছে ইসলামের ইতিহাসও তার বাইরে নয় মূলত আল্লাহর রসুলের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্দর উপরে টিকে থাকবে ততক্ষণ তার উপরে আল্লাহর রহমত আসবে জগনই সেখান থেকে বিচ্যুত হয়ে যাবে আল্লাহর রহমত উঠে যাবে তো আল্লাহ কী করবেন একটা একটা গজব পাঠাবেন ছোটো ছোটো গজব পাঠাবেন ওফিওয়াল আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বেশাই ইন সামান্য মিনাল খাল জু খ আতঙ্ক ভয় দিয়ে ক্ষুধা দিয়ে অনঅক্সিজ আমল অভাব ও দারিদ্র দিয়ে আনফ মৃত্যু দিয়ে বহু মানুষ মরবে অসামর গাছে ফল ফসল হবে না এইসব দিয়ে তোমাদের সামান্য সামনে পরীক্ষা নিব অবশ্যই সবাই সুসংবাদ থাকবে স্থির ধৈর্যশীলদের জন্য যারা দৃঢ়চিত্ত তাদের জন্য আয়াতগুলো আমাদেরকে সাল্লা আগে আগেভাগে বলে দিয়েছেন প্রত্যেকটা যদি এখন ব্যাখ্যা দিই আর নিজেই বুঝতে পারবেন কীভাবে আল্লাপরকে নিচ্ছে আমাদের দেখান তো আমরা জীবনে কোনো করোনা ভাইরাসের নাম শুনছিলাম এ কি চিজ আসলো দুনিয়ায় করোনা নাকি নাক দিয়ে ঢোকে এখন বিশ্বের সবচাইতে শক্তিধর রাষ্ট্রনেতারা মিটিং করছে জাতিসংঘে এখানে সব ছবি দেখা যায় ভিডিওতে টেলিভিশনে সব দেখা যায় অ্যাটম বোমার মালিক হওয়া সত্ত্বেও নাগ নাগবন্ধ সবার মুখে নাম কি মাস্ক একটা ছোট্ট করোনা যে চোখে দেখা যায় না সূচের মাথা যেটা থাকে ওটার এক লক্ষ ভাগের এক ভাগ নাকি ওটা তো সেইটার ভয় যদি এত আতঙ্ক হয় তো আল্লাহকে না দেখে ভয় করা যায় না আল্লাহকে দেখতেই হবে এ দেখার দাবি করেছিল মুসার কম আল্লাহ সঙ্গে সঙ্গে সত্তর জনকে মেরিয়ে ফেলেছিলেন সত্তর জন নেতা তো মুসা বললে হে আল্লাহ ওদের মেরে ফেললে আমাকে দায়ী করবো না বলল মুসা মেরে ফেলেছে তো তুই আমাকে বাঁচাও সুমা বাসনাকুমাদে মত এবং লাল রকম তাস করুন অতপর আমরা তাদেরকে আবার বাঁচিয়ে দিলাম আবার পুনর্জীবন দান করলাম যাতে তোমরা সুক্রিয়া আদায় করো কিসের সুক্রিয়া বলে মুসা জাদুঘর ও জাদুঘরে মারি ফেলেছিল আবার জিন্দা করে দিয়েছে সহজ সুরে বাকার মধ্যে আপনার আজকের বিশ্ব প্রমাণ করে দিচ্ছে যে আল্লাহর কাছে মানুষ অত্যন্ত অসহায় মানুষের কোনোই ক্ষমতা নাই দেখানোর পরেও কিন্তু মানুষ আল্লাহকে ডাকে না আল্লাহর কাছে নত হয় না আল্লাহ নজি কন্দম আল্লাহবেল আদিনাল আল্লাহ একবার বড় শাস্তি আসার আগে ছোট ছোট শাস্তি দিয়ে আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। শাস্তির স্বাদ আস্বাদন করাবো লাল লাহুম যাতে ওরা ফিরে আসে আমার দিকে তো ফিরছে কয়জন ফেরার লোকের সংখ্যা তো কমই দেখছি বেদার থেকে সাবধান বেদার ইসলামকে ধ্বংস করেছে আর সামাজিক জীবনকেও ধ্বংস করছে প্রতিদিন আপনারা এগুলো খেয়াল করবেন আশেপাশে পাবেন চেষ্টা করবেন যেন এসব ব্যাপারে ছেলেরা না যায় বাজি পটকা মিছিল র্যালি এসব থেকে বিরত থাকবেন মিলাদ প্রসঙ্গ বইটা হাজার হাজার কবি বিতরণ করে ফিরি দেন মানুষের মধ্যে যদি দশটা লোকও ফেরে একশোর মধ্যে তাতে মনে শান্তি পাওয়া যাবে যে কিছু লোক এই বেদার থেকে তব করেছে আমাদের বইটার মধ্যে আমি একটা রেফারেন্স দিয়েছি দেখবেন আপনারা আমাদের মিলাদ প্রসঙ্গ বইয়ের বিরুদ্ধে লিখেছেন তিনি জনক মুফতি বাংলাদেশের মিলাদের তিনি থেকে দিয়েছেন আটটি আয়াত আর বারোটি হাদিস আর কেম দলিল দিয়েছেন চারটি আয়াত চারটি হাদিস অতপর ফতোয়া দিয়েছেন তার দৃষ্টিতে জগৎ বরণ্য একশো মুফতির ফতোয়া সব কিছু দিয়ে তিনি বলেছেন এত কিছু দেওয়ার পরে কি আপনারা দেখতে পান না যে মিলাদ নেই করেন দিছে? বলেন আপনি কি করবেন এখন ওই বইটা যদি জাতীয় সংসদে পেশ করা হয় তাহলে ওইটার পক্ষে যত লোক দাঁড়াবে ওর বিপক্ষে কে দাঁড়াবে হয়তো একজন বা দুজন ভোটে আপনি ফেল পাশ করতে পারবেন না লাভ বিধাত পরাজিত হবে আর এই জন্য আগেভাগেই সাবধান করা হয়েছে তার রসুলকে খাবার দাও তুমি যেন অধিকাংশ রায় অনুযায়ী কাজ করো না অহির বিধা নিয়ে চূড়ান্ত যে মানবে সে জান্নাত পাবে যে মানবে না সে জানে যাবে আমার কবরে আমি থাকবো আপনার কবরে আপনি থাকবেন এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই নবীর কী করে গিয়েছেন এখানে গিয়ে সমস্যা হয়েছে দেখলাম আজকে পত্রিকায় বেশ কিছু ছেলে জেহাদের নেমে গেছে তাদের সাতজন অ্যারেস্ট হয়ে গেছে তাদেরকে বোঝানো হয়েছে ইসলাম বিরোধী যত কাজ হচ্ছে বাংলাদেশে এগুলোকে যদি অস্ত্র দিয়ে দমন না করা যায় তাহলে আমরা আল্লাহকে ধরা পড়ে যাব দলিল আল্লাহ রসুল বদর ওহদ খন্দক সশস্ত্র যুদ্ধে নেমেছিলেন তা আমাদের আলমরা যুদ্ধ করছে না খালি উপদেশ দিচ্ছে অতএব আমাদেরকে নবীর সুন্নতি অনুযায়ী যুদ্ধে নামতে হবে আবার শুরু হয়েছে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের ফাঁদ একটা দর্শন কাজ করছে এখানে যারা মনে করেন আল্লাহ বলছেন আল্লাম উদ্দিন আল্লাহ কফি হে নহু থেকে মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ নাম ধরে ধরে বলছেন তোমরা সবাই একটাই কথা বলো জনগণের কাছে তোমরা দিন কায়েম করো এই ব্যাপারে তোমরা মতভেদ করো না এই দিনের অর্থ কি বিশ্বের শ্রেষ্ঠ মুফাসের কিনা এক কথা বলেছেন এখানে দিন অর্থ তৌহিদ নুহ নবী ইব্রাহিম নবী মৌসা ইসা মোহাম্মদ সাল্লা সাল্লাম এরা সবাই তৌহিদ কায়েম করার জন্য এসেছিলেন কিন্তু আমরাই ব্যাখ্যা দিলাম দিন অর্থ হুকুমত আর রাষ্ট্র ক্ষমতা দখল করাটা হচ্ছে বড়ো ইবাদত সিয়াম হজ জাকাত এগুলো হচ্ছে বড় এবাদত হাসিলের জন্য ট্রেনিং কোর্স যখন বড় এবাদাত হাসিল হয়ে যাবে আর ট্রেনিং তার দরকার হবে না অর্থ তাই হচ্ছে না অত সালাদি মর মররা পর্যন্ত মাফ আছে কোনো অবস্থায় মাপ নাই এই দর্শন যাদের মধ্যে ঢুকেছে তারা যে কোনো মূল্যে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে যাবে এবং এই দর্শনটায় কাজ করছে আন্তর্জাতিক বিশ্বে মিশর ভারত এবং আর এদের অনুসারী বিভিন্ন দেশে আছে তারা নবীদের তরিকায় ক্ষমতা চায় না এটাকে তারা নবীদের তরিকা ধরে নিয়েছে তারা এটা বুঝতে পারেন না যে আল্লাহ রসুল নিজে তরবারে নিয়ে শুরুতে দাওয়া দেন নাই মানুষের কাছে তেরোটা বছর মক্কায় তিনি মাল খেয়েছেন মোদিনে যাওয়ার পরে জেহাদের হুকুম নাজিল হওয়ার পরে যেই তিনি আত্মরক্ষার স্বার্থে যুদ্ধ করেছেন তিনি কখনোই মক্কায় হামলা করতে আসেন নাই মক্কা লোকেরাই মদিনে হামলা করেছিল সে হামলাতে বাসার জন্য তিনি বদর যুদ্ধ করেছিলেন অথচ আমার নবীকে একদম সশস্ত্র যোদ্ধা বানিয়ে তার ওই জীবনটাকে অগ্রাধিকার দিয়ে তারা ছোটো ছোটো ছেলেদেরকে মগজ ধলাই করছে এই ছেলেগুলো এখন এদের ভবিষ্যতে কী তাতে বুঝতেই পারছেন এরা বাকি জীবনটা হয় কারাগারে কাটাবে নাহলে ফাঁসি হবে এরা তো কখনই মুক্তি পাবে না এদের বাপ মায়েরা জীবনের জন্য এই সন্তানগুলো হারাবে করছে একটা দর্শন আর করছো না কোনো ব্যক্তিদের টেনে নিয়ে যায়নি এমনকি বোঝানো হয়েছে জান্নাত দেখাই যাচ্ছে একটা গুলি করো জান্নাত চলে যাও এই কঠিন আকিদা দিয়ে আমাদের তরুণদেরকে পথভ্রষ্ট করা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব এইগুলো দেখিয়ে বলছে ইসলাম একটি জঙ্গিবাদী ধর্ম যাকে ইংরেজিতে বলা হচ্ছে ইসলাম ও ফোবিয়া ইসলাম আতঙ্ক চলছে সব জায়গায় টুপি দেখলেই ভয় পায় সর্বনাশ বরখাপড়া মহিলা দেখলেই ভয় পা সর্বনাশ এই বুদ্ধি জঙ্গে আসল বিশ্বের সর্বত্র ইসলামকে এমনি করে একটা ভয়ঙ্কর জঙ্গিবাদী ধর্ম হিসেবে যারা দেখাতে চায় তারা বুঝতেই পারছে যে আগামী দিনের ভবিষ্যৎ ইসলামের আমরা যতই তন্ত্রমন্ত্র দেয় না কোনো মানুষ এগুলোতে থাকবে না ইসলামের তৌহিদের বাণীর কাছে তৌহিদ রিসাল ও আখেরাতের বাণীর সামনে দুনিয়ার সমস্ত আপনাকে দেখানো হচ্ছে দারিদ্র বিমোচনের লোক দেখানো হচ্ছে ঠিক আছে দারিদ্র বিমোচন হয়ে গেল এখন আমার বহু টাকা পয়সা হয়ে গেছে সমস্যা কিছু নেই এখন আমি কী করব এখন আপনি হয় লম্পট হবেন আন্দোলন হতাশ হবেন আন্দোলন আত্মহত্যা করবেন একজন একটা খোবরা দিয়েছিলাম সেটা ঢাকার কোন কোন ব্যবসায়ী কোটিপতি ব্যবসায়ী আত্মহত্যাকে মরেছে নিজের ঘরে তালিকা দিয়েছিলাম একটা ক্ষুদায় এখন আমার তো মনে নাই। তাদের কোনো কিছুরই অভাব নাই কিন্তু আত্মার খোরাক পায়নি টাকা আর কত নেব বিল্ডিংয়ের পর বিল্ডিং হয়ে গেছে টাকা তো চাই না যেটা চাই সেটা তো পাই না অর্থাৎ ওকে তো মরতেই হবে দেখতে পাচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনের অবস্থা কী হবে এই যে আত্মিক ক্ষুধা এই আধ্যাত্মিক ক্ষুধা উত্তর দিয়েছে একমাত্র ইসলাম ইসলাম বলেছে তুমি মরবে এবং তোমার সামনে হয় জান্নাত নয় হয় জাহান্নাম যদি দুনিয়াতে অন্যায় কাজ করে থাকো তাহলে জাহান্নামের আগুন যদি ভালো কাজ করে থাকো তাহলে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে জান্নাতের সুসংবাদ লাভের এই আধ্যাত্মিক ক্ষুধা মিটায় ইসলাম ইসলামের এই কারণেই এই দাবির কারণেই সারা বিশ্বে দিন দিন ইসলাম এগিয়ে যাচ্ছে যার জন্য জার্মান চ্যান্সেলর সাবেক মেরকল বলতে বাধ্য হয়েছেন যে আগামী পঞ্চাশ বছরে জার্মানির প্রায় অধিকাংশই মুসলমান হয়ে যাবে সব জায়গায় ইসলামের বিজয় শুরু হয়েছে রাষ্ট্র ক্ষমতার কারণে নয় তরবারি ভয়ে নয় ইসলামের নিজস্ব আত্মিক চেতনার কারণে সে অধ্যাত্ম চেতনাকে ধ্বংস করার জন্যই এই সশস্ত্র জঙ্গিবাদের চেতনা আমদানি করা হয়েছে এমনকি এটাও আমরা পত্রিকায় দেখেছি যে সিরিয়া যে যুদ্ধ হচ্ছে ওখানে তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্রপাতি সব দিয়ে দেওয়া হয় গুলিটা জঙ্গিরা কোন দিকে ছড়ছে সিরিয়ার দিকে নাকি ইরাকের দিকে এটাও পর্যন্ত মনিটরিং করা হয় সবিতা নেওয়া হয় যদি ওদের ইচ্ছার বিরুদ্ধে গুলি করা হয় তা তাদেরকে ওই দেওয়া হয় ট্রেনিং যারা দিচ্ছে তাদেরকে আমরা চিনি না দিয়ে যারা কাজ করছে তাদেরকে আমরা দেখি না অথচ তারাই হলো মূল আন্তর্জাতিক বিশ্বে ইসলামকে জঙ্গিবাদী ধর্ম হিসেবে প্রমাণ করার জন্যই এটা সাম্রাজ্যবাদী অপকৌশল চলছে সব দেশেই বাংলাদেশের ছেলেরা ধর্ম ভীরু ছোটো ছোটো বাচ্চা এদেরকে ধর্মের নামে যত দ্রুত টানা যায় অন্যদাতা পাওয়া যায় না আমরা তাদেরকে সাবধান করে অনেক আগেই লিপলেট দিয়েছি দু সাল থেকেই বই লিখেছি তাদের সতেরোটি আয়াত এবং হাদিস দিয়ে তাদের যে মস্তক মগল ধুলাই করা হয় প্রত্যেকটা টেনে নিয়ে আমরা ছোট্ট ছোট বই দিয়ে দিয়েছি চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব নামে আমাদের একটা ছোট্ট বই আছে লাল বই এগুলো যারা পড়বে ইনশাল্লাহ তারা ফিরে আসবে আমাদের প্রচারিত যাবতীয় চরমপন্থা হতে সাবধান লিফলেট ছাড়া হচ্ছে হাজার হাজার এর ঢেউ অনেকটা কমে গেছে হঠাৎ করে দেখছে এই মাসখানিকের মধ্যেই কুমল্লাতে শুরু হয়েছে এখন পটুয়াকালী ভাগ বিভিন্ন জায়গাতে দু একটা দুয়ারে দেখা যাচ্ছে আমরা আমাদের তরুণদের সাবধান করছি তোমাদের এই সুন্দর তারুণ্য যিনি দান করেছেন আল্লাহ তোমাদের এই রক্ত যিনি দান করেছেন আল্লাহ আল্লাহর পাথে তোমার রক্তকে ব্যয় করো তার রসুলের তরিকা মোতাবেক খাবার রসুলের তরিকার বাইরে গিয়ে অন্যদের তরিকায় যেও না নিঃসন্দেহ জিহাদ সবচেয়ে বড় ইবাদত তো জিহাদ কোথায় কিভাবে করতে হবে এটা জেনে শুনে পা ফেলতে হবে নইলে নিজের অজান্তে অন্যদের পাতানো ফাঁদে তুমি পা দিবে এবং দুনিয়া এবং আখরা দুটি হারাবে আল্লাহ আমাদের বাচ্চাদেরকে জঙ্গিবাদী ফেতনা থেকে মুক্তিদান করুন এবং যাবতীয় শির্ক বেদাতের জঞ্জাল থেকে আমাদের আকিদা আল্লাহ সাফ করে দিন ঈদ মিল নবী নিঃসন্দেহে 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 একটা বেদাতি প্রথা এই প্রথার ফাঁদে পড়বেন না এর জন্য পাঁচ মিনিট সময় ব্যয় করা পাঁচ টাকা ব্যয় করা যেটাই করবেন সেটি আপনার গোনাহের অর্থাৎ আপনার আমল লিপিবদ্ধ হয়ে যাবে সাবধান আল্লাহ বাগ আমাদের সবাইকে যাবতীয় শির্ক বিদাত থেকে বিরত থাকার তৌফিক দান করুন আল্লাহ ঘোষণাটা আবার মনে করে দিই হাল নোনাবিম বিল আকসারি না আমালা আল্লাহ দিন আদাল্লা সাহিম হায়াতের দুনিয়া অহম এ হাসাবু না আন্না হোম সোনা আমরা কি তোমাদেরকে ওদের কথা বলে দেব না যারা ক্ষতিগ্রস্ত আমল করেছে যারা তাদের সমস্ত প্রচেষ্টা শেষ করেছে এবং ভেবে নিয়েছে তারা খুব সুন্দর আমল করে যাচ্ছে কাফারু আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের যা হচ্ছে ফল হচ্ছে জাহান্নাম ওয়াজনা। এদের জন্য কেউ দিন আমরা দাঁড়ি পাললো খাড়া করব না আয়াতগুলো মাথায় রাখবেন এবং কী করছেন জানার জন্য নিজে না জানলে যারা হাদিসপন্থী আলেম তাদের কাছে জিজ্ঞেস করবেন বেদাতি আলেমের কাছে না অকুলকলি হাজ আস্তি আলকি সাহি মুসলিম